হ্যালো এভরিওয়ান, আমি আহনাফ সাকিব অনিন এবং আপনাকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর আরেকটি নতুন ভিডিওতে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা বুঝতেই পারছেন যে আমার এই ভিডিওতে কিন্তু কোনো নয়েজ নাই। তার কারণ হলো এই যে আমি মাইক ব্যবহার করছি, অর্থাৎ আমার এই ভিডিও ক্লিপের অডিও ক্লিপটা মাইকের মাধ্যমে রেকর্ড হচ্ছে। কিন্তু হোয়াট ইফ আপনার যদি মাইক না থাকে, তখন কি হয় জানেন? তাহলে চলুন এখন আপনাদেরকে আমার মাইক ছাড়া রেকর্ড করা ভিডিওর একটা ছোট্ট অংশ দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি আহনাফ সাকিব অনিন এবং আপনাকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর কোর্সে। তো ইতিমধ্যে আপনি শিখে গিয়েছেন কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কোনো একটা ভিডিও ক্লিপের সাথে পিকচার অ্যাড করতে হয়, অথবা মিউজিক অ্যাড করতে হয়, অথবা কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। তো আপনি চাচ্ছেন এখন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে ভিডিওটা এডিট করেছেন ভিডিওটাকে বের করতে অথবা এক্সপোর্ট করতে, এবং আপনি চাচ্ছেন সেই ভিডিওটাকে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে অথবা ইউটিউবে আপলোড দিতে। তো এইমাত্র আপনারা যে ভিডিও ক্লিপটা দেখলেন সেই ভিডিও ক্লিপের অডিওটা রেকর্ড হয়েছিল ক্যামেরায়। যেহেতু ক্যামেরায় কোনো মাইক ইনপুট দেওয়া নাই, তার কারণে ক্যামেরা তার চারপাশের সবগুলো সাউন্ডকে ক্যাপচার করে ফেলেছিল। তাই ভিডিও ক্লিপে আমার ভয়েসের পাশাপাশি ছিল অনেক সাউন্ড এবং নয়েজ। কিন্তু কোনো একটা ভিডিও ক্লিপের অডিওর নয়েজ কিন্তু কমানো যায়, এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এই নয়েজটা একদম ম্যাক্সিমাম কমানো যায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে কোনো একটা ভিডিও ক্লিপের অডিওর নয়েজ কমানো যায়। সো লেটস গেট স্টার্টেড। যদিও এই ভিডিও ক্লিপে আমি যে টি শার্টটা পরাছিলাম সেই টি শার্টে কিন্তু একটা মাইক অ্যাটাচ করা ছিল, তবে আমার মাইকটা অফ করা ছিল। যেহেতু আমার ক্যামেরায় আমার মাইকটা ইনপুট দেওয়া নাই, তার কারণে ক্যামেরা তার চারপাশে যতগুলো সাউন্ড ছিল ইনক্লুডিং মাই ভয়েস সবকিছুকে কিন্তু ক্যাপচার করে ফেলেছিল। ফলে আমি যখন কথা বলছিলাম তো আমার কথার পাশাপাশি বাকি সাউন্ডগুলোকে নয়েজ আকারে শোনা যাচ্ছিল। এবং অবশ্যই ভিডিওর ক্ষেত্রে আনক্লিয়ার অডিও খুবই আনপ্লিজেন্ট। সো আপনি যখন কোনো একটা ভিডিও রেকর্ড করলেন মাইক ছাড়া, অথবা আপনি মাইক সহ রেকর্ড করলেন কিন্তু আপনি মাইক সহ রেকর্ড করলেন এমন একটা প্লেসে যেই প্লেসের আশেপাশে ট্রাফিক, সো তখনও কিন্তু আপনার অডিওর নয়েজ রিডিউস করতে হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আমরা একটা ইফেক্ট ব্যবহার করে যে কোনো অডিওর নয়েজ ম্যাক্সিমাম কমাতে পারি। সো আমি এখন নয়েজ রিডিউস করব, তার জন্য আমি চলে যাব ইফেক্টসে। সো ইফেক্টসে যে যে কাজটি করতে হবে, সার্চ করতে হবে DENOISE, ডি নয়েজ। সো ডি নয়েজ লিখে সার্চ করার পর এই যে দেখেন আপনাদের সামনে ডি নয়েজ চলে আসবে। তো এখন আমি এই ডি নয়েজকে লেফট ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করলাম আমার টাইমলাইনে আমার পার্টিকুলার অডিও ক্লিপে। সো এখন আপনারা ইফেক্ট কন্ট্রোলসে চলে গেলে দেখতে পারবেন এই যে এখানে লিখে এসেছে ডি নয়েজ ইন LR আউট LR, ঠিক আছে। সো এখন কি হলো যে আমার এই অডিও ক্লিপে ডি নয়েজ ইফেক্টসটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এবং এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডি নয়েজ ইফেক্টটা ব্যবহার করার ফলে আমার এই ভিডিও ক্লিপটার অডিও কতটা ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি আহনাফ সাকিব অনিন এবং আপনাকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর কোর্সে। তো ইতিমধ্যে আপনি শিখে গিয়েছেন কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কোনো একটা ভিডিও ক্লিপের সাথে পিকচার অ্যাড করতে হয়, অথবা মিউজিক অ্যাড করতে হয়, অথবা কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। তো আপনি চাচ্ছেন এখন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে ভিডিওটা এডিট করেছেন ভিডিওটাকে বের করতে অথবা এক্সপোর্ট করতে, এবং আপনি চাচ্ছেন সেই ভিডিওটাকে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে অথবা ইউটিউবে আপলোড দিতে। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে ডি নয়েজ ইফেক্টটা ব্যবহার করার পর কিন্তু এই ভিডিও ক্লিপের নয়েজ অনেকটা রিডিউস হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা আপনাদের কোনো একটা অডিও ক্লিপের নয়েজ ম্যাক্সিমাম রিডিউস করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। সো আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আপনার জন্য বেস্ট সফটওয়্যার হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এবং আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখতে পারবেন আমার সাথে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।